একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটি মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। যে তোমার রাগ ভাঙানোর জন্য ব্যাকুল হয়ে পড়ে, সে তোমাকে অনেক ভালোবাসে। তোমার ফোনটা ওয়েটিং পেয়ে যে মনে মনে ব্যথা পায়, সে তোমাকে অনেক ভালোবাসে। তোমার পাশে অন্য কাউকে দেখে যার চোখে জল নেমে আসে, তোমার সব দিকটাই যার ভালো লাগে, সে তোমাকে অনেক ভালোবাসে। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে ভালোবাসো, তাহলে সেটাই হলো সত্যিকারের ভালোবাসা। কেউ যদি কাউকে সত্যিকারের ভালোবাসে, সেই মানুষটাকে সুখে রাখতে অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধু একটা ভালো মনের মানুষ হলেই যথেষ্ট। একটা সম্পর্কে যদি দুজন দুজনের প্রতি সম্মানটুকুই মনের মধ্যে জানতে না পারে, সে সম্পর্ককে কখনো সম্পর্ক বলা উচিত না। প্রেমিক হবার আগে, স্বামী বা স্ত্রী হওয়ার আগে একে অপরের ভালো বন্ধু হওয়াটা খুবই জরুরি। কিছু মানুষ আছে যারা তোমার সামনে তোমায় প্রশংসায় ভরিয়ে দেবে, প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো, একদিন তোমার অবশ্যই সাফল্য আসবে। কিছু কিছু মানুষ কষ্ট লুকিয়ে রাখতে জানে, এদের বাইরে দেখা যায় অনেক হাসি খুশি, কিন্তু আসলে তা নয়, এদের ভেতর ভেতর অনেক কষ্ট লুকিয়ে রাখার ক্ষমতা দেয় বিধাতা। তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে, কিছু হবে না, আমি তো আছি। জীবনে আঘাত পাওয়া মানেই হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটা উচিত নয়, কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত হওয়ার পরবর্তী সময়টাতে। কখনো কখনো খুব মন খারাপ হয় যখন প্রিয় মানুষগুলো বিশ্বাসটা ভেঙে দেয়। কেউ যদি তোমাকে সন্দেহ করে, দুঃখ পাবে না। মনে রাখবে, সোনা বা হীরাকে সবাই সন্দেহ করে, সেটা আসল নাকি নকল, কিন্তু কেউ কখনো লোহাকে সন্দেহ করে না। সবাই ভালোবাসতে চায়, ভালো রাখতে কেউ চায় না। যদি সবাই ভালো রাখতে চাইতো, তাহলে এত বিচ্ছেদ হতো না। যে ভালোবাসার দাম দিতে জানে না, আমরা তার কাছে ভালোবাসার দাবি করি, আর যে আমাদের সত্যিকারের ভালোবাসে, আমরা তাকে প্রতিনিয়ত অবহেলা করি। ভালোবাসা হলো প্রজাপতির মতো, যদি শক্ত করে ধরো মরে যাবে, যদি হালকা করে ধরো উড়ে যাবে, যদি যত্ন করে ধরো কাছে রবে। পেন্সিল ছেড়ে যেদিন কলম ধরেছি, সেদিন থেকেই ভুল শুধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি। প্রতিটা বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ, এমনইভাবে প্রতিটা ভালোবাসার মাঝেও যদি লেখা থাকতো মন ভাঙা নিষেধ, তাহলে পুরো পৃথিবীটা অনেক সুন্দর হতো। একটা মেয়ে একটা ছেলেকে চিৎকার করে পুরো পৃথিবীকে জানিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ছেলেটা কানের কাছে এসে বলল, আমিও তোমাকে ভালোবাসি। তারপর মেয়েটা মন খারাপ করে বলে, আমি পুরো পৃথিবীকে জানিয়ে বললাম, আর তুমি কানের কাছে এসে বললে কেন? ছেলেটা বলল, কারণ আমার কাছে তুমিই তো আমার পৃথিবী। ভালোবাসা পরিমাপের একক হলো বিশ্বাস। একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা তত ভারী হবে। বিশ্বাস আর ভালোবাসা একে অপরের পরিপূরক। আপনি যদি কাউকে বিশ্বাস না করতে পারেন, তাহলে আপনার ভালোবাসার কোনো অধিকার নেই। তাই অন্যের উপর বিশ্বাস রাখতে শিখুন। যাকে সত্যিকার অর্থে ভালোবাসা যায়, সে অতি অপমান আঘাত করলে, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটাকে সুন্দর করে গড়তে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। কাগজের নৌকা দেখতে যতই সুন্দর হোক না কেন, জলে ভিজলে তা ডুবে যায়,
তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার সামনে সেটা বেশিরভাগ ক্ষেত্রে বিলীন হয়ে যায়। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন, তা আর গলে না, বরং শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম, একবার কষ্ট পেলে এরপর শত আবেগও তার কোনো পরিবর্তন হয় না। কান্না দিয়ে যে সম্পর্ক শুরু হয়, সেই সম্পর্ক কখনো মিথ্যা হয় না। তোমাকে কাঁদিয়ে যে মানুষটা নিজেই কেঁদে ফেলে, তার চেয়ে বেশি কেউ তোমায় ভালোবাসতে পারবে না। একে ছেড়ে কোথাও যেও না, কখনোই সুখী হতে পারবে না। যে ঠোঁট দিয়ে মানুষটা আলতো করে কপাল ছুঁয়ে বলতো ভালোবাসি, সে ঠোঁটে উঠে আসে অভিযোগ, উঠে আসে দোষের কথা। ছেড়ে যাওয়া মানুষটার কাট কাট কথাগুলো বুকের ভেতর সেলের মতো বাজে। কখনো কারো বিশ্বাস নিয়ে খেলা করো না, তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকে পাবে না। পরিস্থিতি মানুষকে তৈরি করে, পরিস্থিতি যখন বদলে যায় মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সাথে সাথে আকার বদলায়। যখন তোমাকে খুব মিস করি, তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি, জানি সেখানে তোমাকে দেখতে পাব না, কিন্তু এই ভেবে সান্ত্বনা পাই যে দুজনেই এক আকাশের নিচেই তো আছি। আগেও একা ছিলাম, এখনো একাই আছি, শুধু মাঝখানে কোনো একজন পাশে ছিল, কিন্তু এখন আর পাশে নেই। পার্থক্যটা শুধু কাউকে না পেয়ে সারা জীবন একা থাকা যায়, কিন্তু কাউকে পেয়ে তাকে হারিয়ে একদিনও একা থাকাটা বড়ই কষ্টকর। মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো, সামান্য আঘাতেই আলাদা হয়ে যায়। আর সত্য ভালোবাসা জলের মতো, যা শত আঘাতের পরেও ফিরে আসে, আবার মিলে যায়। ভালোবাসার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, শুধু একটা সুন্দর মন দরকার। যদি ভিডিওটা ভালো লাগে, তবে একটা লাইক দিয়ে তোমার সব বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এইরকম মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।